আসসালামু আলাইকুম। আজকে আমি কোডেপির স্টুডিও কাস্টমার যে পার্ট ওয়ান দিয়েছিলাম, এটা হচ্ছে পার্ট টু, কারণ অনেক অপশন দেখেই নেই এখানে। তো এখন দেখাবো আপনাদেরকে, এখানে আপডেট করা হয়েছে। তো আমি আপনাদেরকে টিউটোরিয়ালকে দেখাচ্ছি। তো প্রথমে আমি ফটোগুলি নিয়ে নিলাম, আমার এই ফটোগুলি। তো মূলত আমি এসব ফটো দিয়েই, অল্প একটা ফটো দিয়ে আমি কাস্টমাইজ মোশন করব। তো শুরু করা, চলুন শুরু করা যাক কাস্টমাইজ মোশন। শুধু কাস্টমাইজ মোশনের উপরে আমি দেখাবো, আবার এটাকে আবার স্লাইড শো বানাতে পারবেন, সুন্দর সুন্দর স্লাইড শো বানাতে পারবেন আপনি, এতে কোনো সমস্যা নেই। তো বড় ছোট আগে এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার ফটোটা কতটুকু বড় দিবেন, কতটুকু ছোট দিবেন। যদি আমি এতটুকু বড় দিই, ওকে, তাহলে এতটুকু দিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ মোশন। তো আমি এখানে আমি আবার অপাসিটির কাজ দেখাবো, অপাসিটি কি এই কাজটা আমি দেখাবো আপনাদেরকে। অপাসিটি হলো এটাকে ক্রস ফেডের মতো কাজ করে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওকে, তো দেখুন এখানে যদি আপনি যদি ক্রস ফেড জিরো করে দেন, তো এবার দেখুন ওকে, এখানে আপনি আরো অনেক কাজ করতে পারেন, আপনাকে দেখাচ্ছি আমি। এই জায়গায় আপনি ঘুরিয়ে দিতে পারেন এটাকে, এটাকে আপনি উল্টা দিকে দিয়ে দিতে পারেন। মাঝখানে আপনি এখানে ইফেক্ট দিতে পারেন, এই জায়গাটুকু আপনি ইফেক্ট দিতে পারেন। আমরা এখানে ইফেক্ট দিই, এখানে এটা কাজ করতে পারেন আপনারা, এই যে এটা এটা কাজ করতে পারেন, এটা মানে এটাই একই। ওকে, এটা এখানে কপি করতে পারবেন না, কপি করে এখানে পেস্ট করে দেন, পেস্ট। এখানে আপনার মিরর দিতে পারেন, দিক দিয়ে আপনারা সেম আগের মতন করে দিতে পারেন। এখানে আপনারা আরো ইফেক্ট দিতে পারেন, সাইড দিয়ে আপনারা বর্ডার দিতে পারেন।
কপি, এইটা আপনারা বড় দিতে পারেন। তো আসুন ভিডিওটি দেখা যাক আমাদের। এখানে আবার আপনি আরেকটা ফটো কাজ করতে পারেন, কাস্টমাইজ মোশন করতে পারেন। আমি এটাকে বিভিন্নভাবে আপনি করে দেখাচ্ছি, আপনারা মন মতো করে দিবেন, আপনার নিজের মন মতন করে। এখানে ফেড দিয়ে দিন সবগুলা শূন্য। এখানে শূন্য করবেন, আর এখানে শূন্য করবেন। এখানে আপনি এই এফেক্টটা দিতে পারেন। এখানে আপনি মিরর দিতে পারেন, ওকে। এবার আমরা এটাকে চলন্ত করি। এই জায়গায় আমরা একটু অন্যরকম দিতে পারি।
ওকে, তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিভাবে করছি এই টিউটোরিয়ালগুলি। তোমরা এখানে আমরা করতে পারি, এখানে আমি একটু অন্যরকম করব। ওকে, একটু শ্যাডো মেরে দিন, ফেড আউট। কপি করুন, এখানে পেস্ট করে দিন। এখানে একটু চলন্ত করে দিন, একটু ডান পাশে করে দিন। ওকে, এটা চার একটা স্টেপ গেল। তারপর আমরা এটাকে কাস্টমাইজ মোশন করি। আর এখানে শূন্য করে দিন, ব্যাস। এটা আমরা এই জায়গায় দিই, এই জায়গায় আমরা একটু ফেড আউট মেরে দিই এটাকে।
ওইখান দিয়ে আমরা একটু ফেড আউট মারবো এটাকে। ওকে, এবং শেষ আরেকটি আছে, আমরা এটাকে কাস্টমাইজ মোশন করব। এটাকে একটু আমরা অন্যরকম ভাবে করব। আগে ফেডটা করে নিবেন কি কাজটা, এই কাজটা আমি সিএম মানুষে ভুলে যায় কাজ করার আগে। ওকে, আবার এই জায়গায় আমরা এটাকে এদিক দিয়ে সেম ভাবে করে নিয়ে আসবো। ওকে, এবং সর্বশেষ আর একটা রয়েছে, আমি এটাকে করতে পারি। আমরা এটাকে একটু অন্যভাবে করব।
একটু মিরর দিয়ে দিই। এই জায়গায় দিয়ে আমরা অন্য একটা ইফেক্ট দিব। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো এবার দেখি, আসুন দেখা যাক আমরা কি কাজ করেছি এটাতে। এটা মিউজিক দিয়ে দিলে আরো সুন্দর লাগবে, তো আমি মিউজিক দিলাম না। তো জাস্ট আমি কাস্টমাইজ মোশনের পার্ট টুটা তৈরি করতে মানে ফিক্সড এটাই, আর কোনো অপশন নেই, সবকিছু অপশন আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা স্লাইড ভিডিও শো বানাতে পারবেন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন।